এরপরে প্রশ্ন করেছেন ফাহমিদা জান্নাত, তারপরে জানতে চেয়েছেন মহিলাদের শুকাতে দেওয়া জামা কাপড় কি পর্দার অন্তর্ভুক্ত? মহিলাদের একেবারে কিছু পোশাক তো এমন আছে যে পোশাকগুলোতে যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করা উচিত, সেগুলোকে পুরুষের বা পরপুরুষের দৃষ্টিতে পরে এরকম জায়গায় সেগুলো নাড়া উচিত না, কারণ সেগুলো দেখার পর পুরুষ সেগুলো নিয়ে কি বাজে চিন্তায় পতিত হওয়ার সমূহ আশঙ্কা আছে। আর এর বাইরে সাধারণ পোশাক আশাক যেগুলো আছে সেগুলো যথাসম্ভব পুরুষের দৃষ্টির আড়ালে বা সবাই দৃষ্টিতে পড়বে এরকম জায়গাতে না নেড়ে একান্তে সেটাকে বাসার বারান্দা টারান্দা এমনভাবে নাড়া উচিত যেখানে আসলে অন্যদের দৃষ্টিতে সেভাবে পড়বে না। যদি পড়ে দৃষ্টিতে তাহলে এটি কোনো গুনাহ হয়ে যাবে, বড় ব্যাপারটা এরকম না, কিন্তু তাকওয়ার খেলাফ হবে সন্দেহাতীতভাবে, কারণ এমন একটা ফিতনা সংকুল সময় আমরা পার করছি যখন নারীদের এই পোশাক আশাকগুলো এভাবে ভেজা যখন নাড়া হবে সেগুলো দেখেও বাজে চিন্তা করার স্কোপ মানুষ পাবে, আরও নানাবিধ ক্ষতিকর দিক এগুলোতে আছে, এই জন্য এটা অ্যাভয়েড করাটা উত্তম। এরপরে মারিয়া কিপ্তিয়া, আপনি আড়ি থেকে জানতে চেয়েছেন যদি মনে না থাকে যে নামাজ তিন রাকাত পড়ছি নাকি চার রাকাত, সেক্ষেত্রে কি সেবাসদ্দা দিতে হবে? এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, দেখে নেবেন মেহরবানি করে। এমনি জাহাঙ্গীর হোসেন জানতে চেয়েছেন, আমি ব্লাউজ ডিজাইনের কাজ করি, অনেক ডিজাইন আছে একটু নগ্ন টাইপের, অনেক ডিজাইন আবার ভালো, আমরা কি এই সমস্ত ব্লাউজ তৈরি করে ইনকাম করলে সেটি হালাল হবে? যদি সাধারণ হয় যেগুলো ভালো বলছেন সেগুলো তো আপনি করতেই পারেন, আর যেগুলো একটু নগ্ন টাইপের বলছেন সে ব্লাউজগুলো আর মাল্টিপল ইউজের যদি সম্ভাবনা থাকে, ধরুন যিনি বানাতে দিলেন তিনি একান্তে তার বাসায় তিনি এটি ব্যবহার করবেন, তার স্বামীর সামনে শুধু পড়বেন, এরকম সম্ভাবনাও যদি থাকে তাহলে এটি আপনি বানাতেই পারেন। আর যদি এমন হয় যে আপনি জানেন যে এটি আসলে হারাম কাজেই ব্যবহার হবে, সেটি আপনি যদি প্রায় নিশ্চিত হন বা প্রবল সম্ভাবনা এক্ষেত্রে থাকে তাহলে সেক্ষেত্রে এই ধরনের অর্ডার আপনি অ্যাভয়েড করা উচিত যদি ফিতনার আশঙ্কা না থাকে। সালাউদ্দিন কায়সার, আপনি জানতে চেয়েছেন আমি গত বছর পারিবারিক কাজে ব্যাংক থেকে 2 লাখ টাকার মতো লোন নিয়েছিলাম, আমি প্রতি মাসে নির্দিষ্ট হারে পরিশোধ করছি, এটি 2025-এ শেষ হবে, নিজেকে আল্লাহর দুশ্মন মনে হচ্ছে, আমি এই জন্য খুবই অনুতপ্ত, আমি চাইলেও একসাথে পরিশোধ করতে পারছি না, এমত অবস্থা আমার করণীয় কী? ভাই শহীদুল্লাহ কায়সার, সরি আপনি আপনার নামটা হলো শহীদুল্লাহ কায়সার, আপনার প্রশ্নের উত্তর আমরা বলবো যে আপনার এই যে অনুভূতি এটি একটা শুভ লক্ষণ, এটার কারণে আমরা সুধারণা পোষণ করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তওবার তৌফিক দিয়েছেন, আপনার অনুভূতি শক্তি দিয়েছেন। এবং সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানই হলো এরকম যে যদি কেউ সুদের ভয়াবহতা না জেনে তার সাথে সম্পৃক্ত হয়ে যায়, তিনি যখন জানতে পারলেন তখন থেকে তিনি ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করেন সাধ্য অনুপাত, ইনশাআল্লাহ বিদিনলা তার পূর্বের গুনাহকে আল্লাহ তালা মাফ করবেন, নতুন করে কোনো অপরাধে আর জড়াবেন না এ জাতীয়, এবং ইনশাআল্লাহ বিদিনলা এই সময়টাতে আপনি আপ্রাণ চেষ্টা চালাবেন, সেই সাথে তওবা করবেন, ইস্তেগফার করবেন এবং আল্লাহর কাছে খুব বেশি অনুপ্রেরণা করে আপনি এটা যেন পরিশোধ করে মৃত্যুবরণ করতে পারেন সেই তওফিক কামনা করবেন। আর যদি নিজস্ব কোনো সম্পদ থাকে, অন্য কোনো সম্পদ বিক্রি করে হলেও আপনি থেকে মুক্ত হতে পারেন তাহলে সেই চেষ্টা আপনার থাকা উচিত। এরপরে হাদিউল ইসলাম জানতে চেয়েছেন মসজিদের জায়গা নিয়ে দ্বন্দ্ব থাকলে সে মসজিদে নামাজ পড়া যাবে কি? মসজিদের জায়গা নিয়ে যদি দ্বন্দ্ব থাকে, এই জায়গার মালিকানা কেউ যদি দাবি করেন, তার জায়গা জোরপূর্বক কেউ মসজিদ করে নিয়েছেন, তারপরে সেখানে সালাত আদায় করা হচ্ছে, এরকম যদি হয় এবং সেটি যদি নিছক দ্বন্দ্বের পর্যায়ে থাকে, সঠিক বেঠিক কোনটা মানুষ না জানে, নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত সেখানে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। তবে যদি নিশ্চিত জানা যায় যে এটি আসলে কারোর জমিনে বলপূর্বকভাবে মসজিদ নির্মাণ করে সালাত আদায় করা হচ্ছে, লোকটি তাতে সম্মতি তার নেই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই ভূমিতে দাঁড়িয়ে সালাত আদায় করলে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত হলো সালাত হয়ে যাবে। যদিও এরকম জায়গায় সালাত আদায় করার কারণে সালাত আদায়কারীরা পৃথকভাবে গুনাহগার হবেন যেহেতু তারা অন্যের হক নষ্ট করছেন, কিন্তু সালাতের মৌলিক স্ট্রাকচার যেহেতু ঠিক রাখছেন এবং সালাতের যে শর্তগুলো আছে সেগুলো আদায় করছেন, এর জন্য জমহুর ওলামাদের মত হলো এতে আপনার সালাত বিশুদ্ধ হয়ে যাবে, তবে অপরাধী হবেন সন্দেহাতীতভাবে, বিধায় এই জায়গা ছাড়া অন্য কোনো নিষ্কণ্টক জায়গাতে মসজিদ নির্মাণ করে সেখানে সালাত আদায় করা উচিত।